দাপুটে জয়ে সিরিজ এগিয়ে গেল বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। উদ্বোধনী ম্যাচে টাইগাররা জিতেছে 61 রানে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 155 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাঁকান লিটন কুমার দাস। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নেমেছিলেন ওয়ান ডাউনে, সাজঘরে ফেরার আগে 44 বলে করেন 60 রান। এছাড়া আবিফ হোসেন ধ্রুব 24 বলে 25 ও অভিষিক্ত মুনিম শাহরিয়া 18 বলে 17 রান করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাসুম আহমেদের তোপের মুখে পড়েন সফরকারী দল। নাসুম একাই তুলে নেন প্রথম 4টি উইকেট। প্রতিরোধ গড়তে ব্যর্থ হন আফগানিস্তান। 3 উইকেট শিকার করেন শরীফুল ইসলাম ও 2টি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত 94 রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবুল্লাহ জাদরান 26 বলে 27, আজমত উল্লাহ ওমরুজাই 18 বলে 20 ও অধিনায়ক নবী 19 বলে 16 রান ছাড়া কেউই দুই অঙ্কের রান দেখা পায়নি। ধন্যবাদ দর্শক পুরো সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।